মুখে কোনো কথা নাই যে মুখ। এটা অষ্টমীর আমরা মানে ঘুরতে গেছিলাম, সেই ছবি অষ্টমী না, ওটা চতুর্থীর দিন গেছিলাম ঘুরতে, আর এটা বিজয়া দশমী। তো প্রথম দিয়ে একদম শেষে এভাবেই ব্লগটা আজকে সাজানো হয়েছে, আর বিজয়া দশমীর দিনটাও খুব আনন্দ করেছি সকলে মিলে। আর পুজোটা যে কীভাবে এতটা দিন কেটে গেল না বুঝতেই পারিনি। চতুর্থ দিন আমাদের যেহেতু ঠাকুর আসেনি, তো হঠাৎ করে একটু প্ল্যানিং হয়েছিল কি ঘুরতে যাব, তো হঠাৎ করেই জানি না আমার কিন্তু দুর্গা পুজোয় ঘুরতে যাওয়াটা হয়ই না। আর যবে থেকে মানে আমাদের কমপ্লেক্সে পুজো হচ্ছে, মানে যবে থেকে আমি কমপ্লেক্সে এসে সে বছর দিয়েই পুজো শুরু হয়েছে, মানে সকলে মিলে আমরা ডিসিশন করেছি, ছোট্ট একটা গ্রুপ আমাদের, এখনও পুরো কমপ্লেক্সে লোক ভর্তি হয়নি, তো তাতেই আমাদের একটা ডিসিশন হয়ে পাঁচজনে পুজো স্টার্ট হয়। প্রথম বছর পাঁচজন মিলে আমরা পুজোটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, তো সেই পুজোটাই আজকে নানা করে তিন বছর হলো, আর এই পুজোতেই রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবডুবু তোমারি কাঁথা, রঙ্গবতী রে রঙ্গবতী ও রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবডুবু তোমারি কাঁথা, হায় গো লাজি লাজি লাজি, হায় গো লাজি লাজি লাজি, লাজি লাজি লাজি। গানটা গাওয়ার কারণ হচ্ছে নালে কপিরাইট চলে আসবে, সে কারণে আমি গানটা গিয়ে শুনলাম। আমরা সকলে মিলে নাচছিলাম, তো ওই জন্য আমি গানটা একটু গিয়ে শোনালাম, কারণ তা না হলে নাচটা দেখার মজা আসতো না। তো সবাই নাচছে, আর বিজয়া দশমীর এইভাবে আমরা সকলে মিলে খুব আনন্দ করছি। পুজোটা খুবই ভালো কেটেছে, প্রতিদিন কীভাবে কেটে গিয়ে দশমী চলে এলো বুঝতেই পারলাম না। মানে ঘুম থেকে উঠেই আমরা সকাল দিয়ে সকলে মিলে চলে যেতাম এক জায়গায়, সকাল সাতটায় নেবে পড়তাম, নেবে এবার এক জায়গায় একজনের ঘরে ঠাকুরের ভোগের জোগাড় হতো। এখানে যে গানটা হচ্ছে সেটা হচ্ছে মেনকা মাথায় দিল ঘুমটা, ও মেনকা মাথায় দিল ঘুমটা, তো এই গানটাতেই নাচছিলাম, তো ওই জন্যই গানটা আমি গেয়ে দিলাম, তা না হলে তো আবার অসুবিধা আছে, তো সে কারণেই আমি গেয়ে শোনালাম। তো একটার পর গান হচ্ছে আর আমরা এক একটা স্টেপে একই রকম নাচছি, এই হয়েছে ভাষণের দিন, খুবই আনন্দ পেয়েছে আমাদের উদ্দেশ্যে, খুবই আনন্দ খুবই মজা, কিন্তু একটুখানি দুঃখ আছে তার মধ্যে, কারণ এই দিনটার জন্য আবার আমাদের 365টা দিন অপেক্ষা করতে হবে, আর তারপরে আবার এই সুন্দর মুহূর্ত আসবে একসঙ্গে আনন্দ করব। আর এবারে পুজো বলতে নি অসাধারণ কেটেছে, প্রত্যেকে প্রচণ্ড প্রচুর আনন্দ করেছি, আর আশা করছি ভবিষ্যতে আরও সুন্দরভাবে আরও আনন্দের সঙ্গে সবাই এরকমভাবেই একসাথে পুজো করি। তবে হ্যাঁ, মণ্ডপে মানে বিসর্জন দিয়ে যেই মাকে জলে দিয়ে এসেছি একটুখানি এর মধ্যে গণ্ডগোল আমাদের হয়ে গেছিলো, তো কিছুটা মানে একজনকে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুজোর দিন সকালবেলায় সকলে এক জায়গায় হয়ে রান্না বান্না মানে ঠাকুরের ভোগ রান্না, তো প্রথমে ষষ্ঠীর দিন থেকে শুরু করছি বলা। ষষ্ঠীর দিন সকালবেলায় তো পুজোর খুব খুব একটা জোগাড় থাকে না, পাঁচ রকম ফল সন্দেশ মিষ্টি দই দিয়ে পুজোটা দেওয়া দিয়ে শুরু হয় আমাদের পুজো। তো পুজো প্রথম দিন যখন মা আসে, মানে পঞ্চমী দিন আমি আবার যাচ্ছি, পঞ্চমী দিন মাকে বরণ করে নেওয়া, তারপরে ষষ্ঠীর দিন সকালবেলায় সন্তানের মঙ্গল কামনা করে দই মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়া, তারপরে সপ্তমীর দিন আবার সকাল থেকে ভোগের তোড়জোড় শুরু হয় সপ্তমী থেকে। আর এই সপ্তমীর দিন সকালবেলায় আমরা যা যা করি, পাঁচ রকমের ভাজা, খিচুড়ি, লুচি, তরকারি, ফুলকপির তরকারি, আলুর দম, একটা পাঁচমিশালি তরকারি, তার মধ্যে পাঁচ রকম আট রকম ভাজা তো থাকেই, পাঁচ থেকে সাত রকম ভাজা থাকে, কই, মুরগি চিড়ে, দুধ, দই, সন্দেশ, মানে সব রকম ভোগ আমরা যথাসাধ্য মাকে মানে নিবেদন করা হয় সকলে মিলে, মানে আমাদের কমপ্লেক্সে যারা আছে তারা সকলে মিলে, মানে মহিলারা আমরা এই জোগাড় করি, আর তার এর মধ্যে বাজার দোকানও আছে সেগুলো সব করি সকলে মিলেমিশে করি বলে না কাজটা বোঝাই যায় না। আর খুব খাওয়া দাওয়া করে তারপর খাওয়া দাওয়া করে।
কোথায় গেল ছোটকা? এই তো তাকে ধরে নিয়ে যাব। কত রকম ভাজা পোলাও অনেক কিছু চাটনি পাপু সবই থাকে, মিষ্টি দিয়ে মাথা ভরে নাড়ু আছে, আর তার মধ্যে ভোগ আছে অনেক রকম মাকে নিয়ে দেওয়া হয়। নিকি নিকি তার ঠাকুর নিবেদন করে আমরা সকলে চলে মহিলারা ভোগ নিবেদনের কাজে ভোগ প্রস্তুতির কাজে করি। এইভাবেই আর নবমীর দিনও তাই, নবমীর দিন তবে অত দেরি হয় না, নবমীর দিন মোটামুটি খেতে খেতে দু তিনটে পেয়ে যায় মানে আমার আর কি। আর মাকে ভোগ নিবেদন করা হয় পোলাও ভোগ মানে পোলাও বা এরম কিছুই। এর পোলাও এবারে যেটা দেওয়া হয়েছিল সেটা আমি বলি তাহলে। এবারে দেওয়া হয়েছিল সকালবেলায় যেমন দই সন্দেশ মিষ্টি ফল প্রসাদ, সেটা একদম সকালবেলায় দেওয়া হয়েছিল। তারপর বেলা হতে না হতে বেলা ১২টা বাজবে প্রায়, মোটামুটি ১১টা ১২টার মধ্যে মাকে দেওয়া হয়েছিল পোলাও আর আলুর দম। পোলাও আলুর দম ফুলকপির তরকারি চাটনি পাঁপড় সন্দেশ আর পাঁচ রকম ভাজা কিন্তু রোজই থাকে, তার সঙ্গে দই মিষ্টি তো আছেই। এবারে যেটা আমরা দিয়েছিলাম নবমীর দিন, আর মোটামুটি এতটাই। যেহেতু তুমি পুরোটা একসঙ্গে করছো হয়তো কিছু মিস্টেক হলেও হতে পারে, একটাতে বাদও পড়তে পারে সেটা না। তো এই দেয়া হয়েছিল নবমীর দিন। আর নবমীর দিন আমরা ঠাকুরকে ভোগ নিবেদন করতে করতে খেতে খেতে প্রায় সকালে তো জলখাবার কেউ খেতাম না, বললাম ওই তিনটে চারটের সময়। আর এই যে জন্মদিন, আর মেয়ের জন্মদিন বিজয়াদশমীর দিনই পড়েছিল, আমি তো বললাম ভুলেই গেছিলাম। রাত্রির বেলায় এরা সকলে রাত্রি ১২টার সময় আমাকেই সারপ্রাইজ দিয়ে দিয়েছে। তো এসে মানে ঘরে না একবেলা যদি রান্না করতে হয়, দশমীর দিন আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, বাকি দিনগুলো সপ্তমী অষ্টমী নবমী আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল মণ্ডপে সকাল থেকে রাত্রির অবধি। কিন্তু দশমীর দিনটা করলে ভালো হতো। তো যাই হোক, দশমীর দিন এসে রান্না করতে ইচ্ছে করছে না। সকালবেলায় যেহেতু ভাসানে যাওয়ার ছিল সেহেতু কিছুই খাওয়া দাওয়া মানে কিছু বলতে কি ওই হ্যাঁ আমরা পরোটা করেছিলাম লুচি করেছিলাম, তো সেই খেয়েই ভাষণ দেব দিতে গেছিলাম। তারপরে এসে রাতে একটুখানি ভাত খাওয়ার প্ল্যানিং হলো কি রাতে ভাত খাবো, কারণ মাকে তো ভাত খেয়ে বরণ করা যায় না। তো আমরা সকলে লুচি করেছিলাম, নিরামিষ খাওয়া দাওয়াই করি এই সময়, কারোর ঘরে কোনোরকম মাছ বা কিছু হয় না। তো নিরামিষ খাওয়া দাওয়া করেই মাকে বরণ করে আজকের মতো কিছু জন্মদিন।